আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার আজকে তৈরি করে দেখাচ্ছি ফানেল কেক ফানেল কেকটা তৈরি করার জন্য আমি অল্প কিছু উপকরণই এখানে ব্যবহার করব প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম রুম টেম্পারেচারি হতে হবে ডিম সাথে আমি আরও দিয়ে দিচ্ছি মিল্ক তবে প্রথমে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি ডিমটাকে একটু ভালো করে ফেটে নিয়ে আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করবো দেড় কাপ মিল্কটাও আমার রুম টেম্পারেচারের এবার আবার ভালো মতো মিশিয়ে নিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে নিয়েছি থ্রি টেবল স্পুন সাথে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর টি স্পুন এবার আবার মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে যখন চিনিটা মিশে যাবে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ময়দা ময়দা আমি এখানে নিয়েছি দুই কাপ দুই কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবার সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি এখানে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এটা খুব সফট একটা বেটার তৈরি হবে আমি সেজন্য খুব ভালো করে এটাকে কন্টিনিউ বিট করে যাব এবং চেক করবো কতটা স্মুথ বেটার তৈরি হয়েছে ঠিক যখন বেটারটা এ অবস্থায় চলে আসবে তখনই আমি এটাকে সাইড করে রাখব এবার দেখিয়ে দিচ্ছি আমি যে ফানেলের সাহায্যে কেকটা বানাবো সেটা এই ধরনের একটা ফানেল আমরা ব্যবহার করবো যাদের ফানেল নেই তারা এই ধরনের পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন এই কেক তৈরির জন্য অনেকের ঘরে সস রাখার যে বোতলগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক ছোট্ট সাইজের একটা হাড়ি নিয়েছি এবং বেশি করে তেল দিয়ে দিয়েছি আমি এই কেকটা বানাবো ঠিক এই হাড়ির সাইজ আপনারা যত বড় পাতিল নেবেন বা বড় ফ্রাই প্যান নেবেন তত বড়ই কেকটা তৈরি হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি ফানেলের ভিতরে আমি বেটারটা বা গোলাটা নিয়ে নিচ্ছি এভাবে হোলটাকে হাত দিয়ে বন্ধ করে নিয়ে আমি গোলাটা নিয়ে নেব একটু বেশি পরিমাণে কারণ একবারে নিয়ে নিলে কেকটা বানাতে সুবিধা হবে পানালি ভিতরে এভাবে বেটারটা নিয়ে এবার আমরা প্যানের ভিতরে কেকটা বানানো শুরু করব ঠিক এভাবে আপনাদের পছন্দ মতো ডিজাইনে ঘুরিয়ে ঘুরিয়েই কেকটা বানাতে পারেন খুবই ইজি এই কেকটা বানানো এভাবে দিয়ে নিয়ে একটু অপেক্ষা করতে হবে যখন একটা পাশ হয়ে যাবে ঠিক এভাবে আমরা উল্টে নেব দুপাশেই যখন বাদামি কালার হয়ে যাবে তখনই আমরা কেকটাকে তুলে নেব আরেকটাও পানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ইচ্ছা করলে একটু মোটা করে অথবা ইচ্ছা করলে একটু চিকন করেও এভাবে দিতে পারেন কেকটা অনেক ক্রিস্পি হয় এবার দেখিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে আপনারা কীভাবে এই ফানেল কেকটা বানিয়ে নিতে পারবেন খুবই ইজি পাইপিং ব্যাগ ব্যবহার করলেও এভাবে দিয়ে নিয়ে যখন একই প্রসেসে হয়ে যাবে উল্টে দিয়ে দুই পাশ যখন ব্রাউন হয়ে যাবে তখনই আমরা তুলে নেব কেকটা তুলে নেওয়ার পর গরম অবস্থাতেই আমরা সুগার পাউডার সুগার উপরে ডাস্ট করে নেব অথবা আপনারা চাইলে এভাবে হুইপিং ক্রিম ব্যবহার করেও কেকটাকে ডেকোরেশন করতে পারেন বা কেকটাকে সার্ভ করতে পারেন দুভাবেই কেকটা অনেক মজা হয় তৈরি করে ফেলেছি ফানেল কেক আশা করি আপনাদেরকে খুব সহজ করে দেখাতে পেরেছি যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ